আসলে সত্যি কথা কখনো অস্বীকার করা যায় না। আমি একবার হইতেছে যে এক মেয়ের সাথে প্রেম করতাম, সেই মেয়ের মা আমাকে ডাকছে, ডাকার পরে বলছে তুমি যে আমার মেয়ের সাথে প্রেম করো, তোমার ধান্দাটা কি? আমি বলছি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলে আমি তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব না। আমি বলছি আমার সমস্যা কি? বলে আমি কোনো অযোগ্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি বলছি আমার অযোগ্যতাটা কোথায়? বলে কি যে যে ছেলে আমার মতো আমার মেয়ের মতো স্টুপিড মেয়ের সাথে প্রেম করে সেই ছেলের যোগ্যতা কি হইতে পারে? এটা আমার বোঝা হয়ে গেছে। তুমি যদি যোগ্যতা সম্পূর্ণ হইতা তুমি তো অন্য মেয়ের সাথেই প্রেম করতা। আমি এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যে ছেলে আমার মেয়ের সাথে প্রেমই করে না। এখন আমার কথা হচ্ছে উনি কিন্তু খুব দার্শনিক একটা কথা বলছে। আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা মেয়ে হইতেছে একটা এক ধরনের নির্বোধ, এমন নির্বোধের নির্বোধ, ওদেরকে কোনো সোজা জিনিস বলবেন সোজা জিনিস মানে ওরা বুঝবে না, সব উল্টা পাল্টা জিনিসপত্র ওদের মাথার ভিতরে ঘোরে। আমার কাছে মনে হয় কি আসলে মেয়েদের এরকম বলা ঠিক না। একটা মেয়ে যখন মানসিকভাবে অসুস্থ হয় তখনই আসলে ওই মেয়েটা আসলে প্রেমে পড়ে। কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে আজ পর্যন্ত প্রেম করছে বলে আমার মনে হয় না। আমি আমার গার্লফ্রেন্ড দেখছি, আমার বন্ধুর গার্লফ্রেন্ড দেখছি, আমার বড় ভাই ছোট ভাই কাছে, ইনফ্যাক্ট আমার বাপের গার্লফ্রেন্ড দেখছি না, বাপের গার্লফ্রেন্ড দেখি নাই, বাপের ক্রাশ এটা গার্লফ্রেন্ড না, অনেক আগের কথা, তো তখন তো আমার জন্ম হয় নাই, এটা বলতে পারতেছি না। বিষয়টা হইতেছে যে অসুস্থ একটা সত্তা মেয়েদের ভিতরে। প্রেম করতে যায় তোর কিরকম মনে হয়েছে, মানে কতটুকু অসুস্থ মনে হয়? আরে কতটুকু অসুস্থ কি মানে পুরা মানে মেয়ে মানুষ তো খুবই অসুস্থ একটা মানুষ। তুই স্বাভাবিকভাবে কোনো একটা কথা তুই মানে বলতে পারবি না। ধর তুই বলতেছিস কি যে আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, তাহলে সে কী করতেছ? আরে ভাই কী করতেছি এটা যদি তোর বলতে পারতাম তাহলে তোর সাথে আমি কথাই বলতাম। তারপর ধর তুই বলতেছিস যে আমি তো একটা মিটিংয়ে। কিসের মিটিং? তোর কিসের মিটিং, কার সাথে মিটিং, কেন মিটিং? 20 মিনিট ধরে তাকে ব্যাখ্যা করতে হবে। আজ পর্যন্ত আমি একটা মেয়েও পাইলাম না যাকে বলা মাত্রই হইতেছে কি যে এই যে দেখো একটা মেয়ে মেসেজ পাঠাইছে। নিজে না ঘুমায় আমার প্রশ্ন করতেছে এত রাতে আপনি ঘুমান নাই কেন? তোর ঘুমাসছে তুই ঘুমা, কি দরকার জিজ্ঞেস করার? আবার এরকম মেয়েও আছে ফেসবুকে মেসেজ পাঠাইছে, দাদা কেমন আছেন, প্রথম মেসেজ তার আমি বাথরুমে, পরের মেসেজ অ্যান্সার দেন না কেন, পরের মেসেজ খুব ভাব না আপনাকে আনফ্রেন্ড করে দিলাম। মানে আমি আয়েশা মেসেজ খুলে দেখি কি দাদা কেমন আছেন, অ্যান্সার দিচ্ছেন না কেন, খুব ভাব না আপনাকে আনফ্রেন্ড করে দিলাম। আরে বাবা অনলাইনে থাকা সে তো হাগু করতে পারে, মুতু করতে পারে, কিংবা সে ঘুমায় থাকতে পারে, কিংবা সে অন্য কোনো কাজ করতে পারে। এবার আমি কি মোবাইলটা হাতে নিয়ে কি সবসময় কি কুতুর 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 করবো? দেখুন সুস্থ মানুষের লক্ষণ, কিন্তু প্রত্যেকটা মেয়ে হইতে শিখেছে এরকম অসুস্থ মানুষের মতো হইতে শিখেছে আচরণ করে। পৃথিবীতে কোনো মেয়ে মানুষ নেই যারা সুস্থ, কোনো মেয়ে মানুষ নেই যারা সুস্থ। অনেক মেয়ে আছে যে চ্যাটিং করতে করতে গায়ের উপর এসে পড়ে, পড়ার পরে বলে কি যে আপনি সরিও বললেন না, উল্টা উল্টা এই জন্য সাবধানে চলাফেরা। আমি তো আমার গায়ে একটা হর্ন লাগাবো কিনা ভাবতেছি, পি এরকম হর্ন দেবে পি 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 পি। খুবই অসুস্থ টাইপের মানে মেয়ে, মানে এত এত ধরনের অসুস্থ টাইপের মানুষ, মানে আমি আমার বলার মতো না। একটা মেয়ে আমি হইতেছি কি যে তার মেসেজ পাঠিয়েছিলাম মানে ভালো লাগতো, কেমন আছেন, ওই মেয়ে 3 মাস পরে আমার মেসেজে অ্যান্সার দিয়েছে ভালো আছে আপনি কেমন আছেন। আমি ভাবছি যে খুব ভালো, আমি চাই ভালো আছি। তারপর আপনার রক্তের গ্রুপ কি? আমি বলবো পজিটিভ। বলে কি আপনি একটু অ্যাপোলোতে আসতে পারবেন, আমার একটা রুগী অসুস্থ, আপনি একটু রক্ত দিয়ে যান। বলে এটা কোনো সুস্থ? তারপর তারপর আমি বলছি কি যে না আমি তো একটু ব্যস্ত, আমি আসতে পারবো না। বলে কি যে আসেন না কোনো সমস্যায় সিএনজি ওরা দিয়ে দেবো। আমি কি রক্ত বিক্রি করি? কমন সেন্স, এটা এটা কত ধরনের কমন সেন্সের অভাব এটা তুই বুঝতেছিস জিনিসটা? কিছুদিন আগে এক মেয়ে আমাকে বলতেছে কি যে মানে মেসেজ পাঠাইছে যে আপনার জন্য আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। আমি বলছি আমি কী করছি? বলে আমাকে একটা ছেলে ভালোবাসতো। আমি বলছি সেটার সাথে আমার সম্পর্কটা কী? বলে আপনি শুনবেন তো। আমি বলছি বলেন, আমাকে একটা
ছেলে ভালোবাসতো, ভালোবাসার পরে সে আমাকে চিঠি দিত, তো আমার পছন্দ হতো না। পরে চিঠিটি পড়ে আমি ভাবছি কি যে যাক, প্রেম এত ভালোবাসে, প্রেম করি। পরে আমি কিছুদিন আগে আপনার ফেসবুকে আপনার লিঙ্ক প্রোফাইল পাই, দেখে আপনার সবকিছু সে কপি পেস্ট করছে। এখন কেউ যদি কপি পেস্ট করে সেটা দায়ভার কি আমার? আর আমি তাহলে আমি এখন কি করবো? বলে আমি ওই চিঠিগুলো দেখে তো মুগ্ধ হয়েছি, এখন আপনি আমার সাথে প্রেম করেন।